আপনাদের সবার অবগতির জন্য জানাই আমাদের মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় ইতিমধ্যেই চলে এসেছেন। সেই সঙ্গে আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন নাগরতলার মহানাগরিক শ্রী দীপক মজুমদার মহোদয়, রয়েছেন সম্মাননীয় কর্পোরেট মহোদয়রা মহোদয়াগণ। সবাইকে আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের পক্ষ থেকে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আবারও স্বাগত, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের অবগতির জন্য জানাই আমাদের অনুষ্ঠান শুরু করতে একটু দেরি হচ্ছে, আর একটু সময় লাগবে, মাননীয় মুখ্যমন্ত্রী আর একটু পরে এসে পৌঁছবেন, উনি এসে পৌঁছলে আমরা অনুষ্ঠান শুরু করব। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে রয়েছে, আর একটু দেরি হবে আমাদের অনুষ্ঠান শুরু করতে, আপনারা প্লিজ আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সবার সহযোগিতা চাইছি এবং আপনাদের সবাইকে আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবারও বলি, আমাদের গর্বের উজ্জয়ন্ত প্রাসাদের আজ এই নবকলেবরে আমরা যে দেখতে পাচ্ছি, এটা আমাদের রাজ্যের পর্যটনের ইতিহাসে নতুন মাত্রা এনে দিয়েছে। পর্যটকরা আমাদের রাজ্যে আসেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমরা এবার গর্বের সঙ্গে সবাইকে আহ্বান জানাবো আমাদের এই আলো এবং ধ্বনির যে খেলা সেটা উপভোগ করার জন্য। আর সেই সঙ্গে এই প্রাসাদ এবং তার চারপাশে যে আলোকসজ্জা, গাছপালাগুলোকে যেভাবে সাজানো হয়েছে, যে বাগান ঝর্ণা তৈরি করা হয়েছে, আগরতলা স্মার্ট সিটি লিমিটেড এগুলো করেছে এবং করে যাচ্ছে। আগামী কিছুদিনের মধ্যেই, হয়তো মাস দুয়েকের মধ্যেই আপনারা দেখবেন এই পুকুরে চালু হবে ঝর্ণাধারা, সেখানেও আমরা সবাই আনন্দ উপভোগ করব। এই আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের এই উদ্যোগে আপনারা সঙ্গে রয়েছেন। আগরতলা স্মার্ট সিটি লিমিটেড চেষ্টা করছে আমাদের গর্বের শহর, আমাদের প্রাণের শহর আগরতলাকে আরও সুন্দর, আরও সবুজ, আরও উজ্জ্বল করে গড়ে তোলার। এই উদ্যোগে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, যেমন আজকে রয়েছেন। আমরা রয়েছি স্বদেশ দর্শন প্রকল্পের বা কেন্দ্রীয় সরকারের স্বদেশ দর্শন প্রকল্পের অন্তর্গত এই বিশেষ যে প্রকল্প, যেটা 2022 জানুয়ারিতে শুরু হয়েছিল, গত মাসে শেষ হয়েছে, আজ যার উদ্বোধন হবে। এই আলো এবং ধ্বনির সজ্জায় ব্যয় হয়েছে 6,30,00,000 টাকা। বসার ব্যবস্থা রয়েছে প্রায় 320 জন লোকের। এই লাইট অ্যান্ড সাউন্ড শোতে আপনারা সবাই স্বাগত। আর একটু দেরি হবে আমাদের অনুষ্ঠান শুরু করতে, আমরা অপেক্ষায় রয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, তিনি এসে পৌঁছে গেলে আমরা অনুষ্ঠান শুরু করব। আপনারা দয়া করে আমাদের সঙ্গে থাকবেন। আগরতলা স্মার্ট সিটি আপনাদের সবাইকে জানায় ধন্যবাদ এবং শুভ সন্ধে। আজকের এই সন্ধে, এই বিশেষ সন্ধে আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
যারা মঞ্চে রয়েছেন আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি। বিশেষ করে আমি দেখতে পাচ্ছি মঞ্চের এদিকে অনেকে দাঁড়িয়ে রয়েছেন, আমি বিশেষ করে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একটু শুনবেন দয়া করে প্লিজ। বাঁদিকে, আমার বাঁদিকে, আপনাদের ডান দিকে যে চেয়ারগুলো রয়েছে সেখানে হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। সেখানে একটু আসতে, একটু আসতে, সেখানে অনেক বেশ কিছু চেয়ার এখনও ফাঁকা রয়েছে। আপনারা মঞ্চে না দাঁড়িয়ে আপনারা দয়া করে ওই চেয়ারে গিয়ে যদি বসেন তাহলে আপনাদের সুবিধে হবে, কারণ এই অনুষ্ঠানের ঠিক পরেই হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। তো আপনারা আস্তে আস্তে গিয়ে একটু সাবধানে যাবেন প্লিজ, একটু সুশৃঙ্খলভাবে যাবেন। আর যারা চেয়ারে বসে আছেন, যারা চেয়ারে বসে আছেন সবার এখন উঠে দৌড়ে যাওয়ার দরকার নেই, যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের জন্য বলছি। আর যারা চেয়ারে রয়েছেন ওরা যদি উঠে চলে যান, যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা চেয়ারে বসবেন, দ্যাট ইজ সিম্পল। এবার দেখুন কার কোথায় বসার ইচ্ছে, প্লিজ মঞ্চে এতজন দাঁড়িয়ে থাকবেন না। বিশেষ করে ছোটরা যারা এখানে রয়েছ এবং ছোটদের সঙ্গে বড়রা যারা রয়েছেন, একটু দেখবেন নামার সময় ঢোকার সময় বাচ্চাদের যেন চোট না লাগে, একটু সাবধানে যাবেন প্লিজ। আর যারা দাঁড়িয়ে রয়েছেন আবার বলি, এই মঞ্চে এতজন দাঁড়িয়ে থাকবেন না, এটার একটা নির্দিষ্ট ক্যাপাসিটি রয়েছে, আপনারা একটু আমাদের সহযোগিতা করুন। যারা বসে রয়েছেন চেয়ারে থাকুন, যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা ওই দিকে গিয়ে যে চেয়ারগুলো ফাঁকা রয়েছে সেখানে বসবেন। দৌড়ে যাওয়ার দরকার নেই, দৌড়ে যাওয়ার দরকার নেই, আস্তে সাবধানে বাচ্চাদের নিয়ে যাবেন, ওইখানে গিয়ে আপনারা অপেক্ষায় থাকবেন। এই অনুষ্ঠানের ঠিক পরে ফলক উন্মোচন এবং তারপর হবে দ্য লাইট অ্যান্ড সাউন্ড শো, যার জন্য আমাদের অধীর আগ্রহে অপেক্ষা। এখনও অনেকে দাঁড়িয়ে রয়েছেন, আমি আপনাদের আবার অনুরোধ করছি, যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের আবারও অনুরোধ করছি, আপনারা দয়া করে ওই পাশে গিয়ে চেয়ারে বসবেন বা ওইখানে দাঁড়িয়ে থাকুন, তাহলে আপনাদের সুবিধে হবে, তাহলে লাইট অ্যান্ড সাউন্ড শো আপনারা উপভোগ করবেন। এই অনুষ্ঠানে আপনারা তো শব্দ শুনতেই পাবেন, আমরা সাউন্ড সিস্টেম রেখেছি যথেষ্ট ভালো, প্লিজ আমাদের একটু সহযোগিতা করুন, প্লিজ আমাদের সহযোগিতা করুন। এই মঞ্চে এত লোক দাঁড়িয়ে থাকবেন না, এটা বসার জায়গা অনুযায়ী মঞ্চটা বানানো হয়েছে। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি মাননীয় পর্যটন মন্ত্রী এবং মাননীয় মহানগরী আগরতলা আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন, আমরা অপেক্ষায় রয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের, তিনি এসে পৌঁছে গেলেই আমরা অনুষ্ঠান শুরু করব, তবে একটু দেরি হবে আপনাদের জানিয়ে রাখলাম। এখনও অনেকে দাঁড়িয়ে রয়েছেন, আপনারা প্লিজ যদি আপনাদের কানে আমার কথা পৌঁছে থাকে আপনারা দয়া করে আমাদের সহযোগিতা করুন, এই মঞ্চে এতজন দাঁড়িয়ে থাকবেন না। আর যারা যদি এখানে কাছাকাছিও থাকতে চান আপনারা দয়া করে মঞ্চের পাশে দাঁড়াতে পারেন, অসুবিধে নেই, মঞ্চের মধ্যে খুব বেশি লোক ভিড় করে থাকবেন না, এইটা হচ্ছে বলার। আস্তে আস্তে গিয়ে আপনারা ওইদিকে বসুন, চেয়ার ফাঁকা রয়েছে আপনারা বসুন, চেয়ার ফাঁকা না থাকলেও আপনারা ওখানে দাঁড়িয়ে থাকতে হলে ওখানে দাঁড়িয়ে থাকলে অনুষ্ঠানটা আপনারা ভালো দেখবেন, এইটুকুই বলার। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা রয়েছি আগরতলা স্মার্ট সিটি লিমিটেড আয়োজিত আজকের এই বিশেষ অনুষ্ঠানে, যেখানে উজ্জয়ন্ত প্রাসাদের লাইট অ্যান্ড সাউন্ড শোর যাত্রা শুরু হতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত ধরে রয়েছেন মাননীয় পর্যটন মন্ত্রী, রয়েছেন মহানগরী আগরতলা, রয়েছেন মাননীয় পুর পরিষদগণ, রয়েছেন উচ্চ পদস্থ আধিকারিকরা, রয়েছেন অন্যান্য বিশিষ্টজনেরা, মিডিয়ার বন্ধুরা, আপনারা সবাই, সবাইকে স্বাগত এই সুন্দর পরিবেশে, সবাইকে স্বাগত এই সুন্দর সন্ধ্যে। আমরা রয়েছি উজ্জয়ন্ত প্রাসাদ সংলগ্ন এই মঞ্চে, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান, দ্য অফিসিয়াল ইনাগুরেশন অফ লাইট অ্যান্ড সাউন্ড শো। থ্যাংক ইউ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা
ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যত নাময়, সে কি কেবলই চোখের ওজন, সে কি কেবলই দুঃখের সাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আস, আমার চোখে তো সকলই সমান, সকলই নবীন, সকলই বিমান, শুনি thank you.
Grabbing a meal? Grab a discount too.
অনুগ্রহ করে শুনবেন। যারা বিশেষ করে ওই দিকে দাঁড়িয়ে রয়েছেন আপনাদেরকে সবার কাছে আবারও বিনম্র অনুরোধ, এই মঞ্চটা যারা বসে আছেন যে চেয়ারগুলো দেওয়া হয়েছে সেই হিসেবে তৈরি করা। আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা প্লিজ ওই দিকে চলে আসুন, ওই দিকে ফাঁকা জায়গা রয়েছে আপনারা ওই দিকে দাঁড়ান, তাহলে ওইখান থেকে আপনারা লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা হবে সেটা উপভোগ করতে পারবেন। এই মঞ্চে এতজন দাঁড়িয়ে থাকবেন না, বারবার আপনাদের কাছে অনুরোধ করছি, এটা মঞ্চের সেফটির জন্য বলছি, প্লিজ আপনাদের সেফটির জন্য বলছি। যারা চেয়ারে বসে রয়েছেন আপনারা থাকুন, যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা মঞ্চ থেকে নেমে, এত বড় প্রিমিসেস রয়েছে, এত বড় প্রাঙ্গণ, আপনারা ঘুরে দেখুন, উপভোগ করুন, সেলফি তুলুন, কোনো অসুবিধে নেই। ওইদিকে আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হবে, সেখানে গিয়ে আপনারা অপেক্ষা করলে কোনো অসুবিধে নেই। শুধু মঞ্চে এত লোক দাঁড়িয়ে থাকবেন না, এটার একটা নির্দিষ্ট বহন ক্ষমতা রয়েছে, অ্যাকর্ডিং টু ক্যাপাসিটি, আপনারা একটু খেয়াল করবেন, দাঁড়িয়ে থাকবেন না মঞ্চে প্লিজ। আমরা রয়েছি আগরতলা স্মার্ট সিটি লিমিটেড আয়োজিত উজ্জয়ন্ত প্রাসাদের লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা শুরু হতে চলেছে তার উদ্বোধনী অনুষ্ঠানে। আর কিছুক্ষণের অপেক্ষা, আর একটু পরে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এসে পৌঁছে গেলে আমরা অনুষ্ঠান শুরু করব। আপনারা সবাই যারা আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের আহ্বানে সাড়া দিয়ে আজকে এসেছেন, সবাইকে আসার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য এবং অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকবেন এই আশা করে অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এখনও অনেকে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে মঞ্চে দাঁড়িয়ে থাকবেন না। যারা চেয়ারে রয়েছেন তাঁরাই শুধু এই মঞ্চে থাকবেন, দাঁড়িয়ে যারা রয়েছেন আপনারা মঞ্চ থেকে নেমে এদিকে ওদিকে সামনে পেছনে ঘুরে ঘুরে দেখুন, কোনো অসুবিধে নেই, যেখানে খুশি দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করবেন। আর ওইদিকে আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো একটু পরে শুরু হবে, সেইখানে গিয়ে আপনারা বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করবেন, তাতে আপনাদেরও সুবিধে আমাদেরও সুবিধে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অনুষ্ঠান স্থলে আসার জন্য রাস্তায় রয়েছেন, আর একটু পরে উনি এসে পৌঁছে যাবেন, উনি পৌঁছে গেলেই আমরা অনুষ্ঠান শুরু করব। আপনারা প্লিজ এই মঞ্চে দাঁড়িয়ে থাকবেন না, যারা চেয়ারে বসেছেন আপনারা থাকুন, বাকিরা দয়া করে মঞ্চ থেকে নেমে এদিকে বা ওদিকে বা পেছনে বা লাইট অ্যান্ড সাউন্ডের পাশে
ওই দিকটা ঘুরে দেখতে পারেন, নতুনভাবে সাজানো হয়েছে, এই যে আলোকসজ্জা রয়েছে, ঝর্ণা রয়েছে, সেটা আপনারা উপভোগ করতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, সবাইকে ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। আমরা রয়েছি আগরতলা স্মার্ট সিটি লিমিটেড আয়োজিত উজ্জয়ন্ত প্রাসাদের লাইট অ্যান্ড সাউন্ড শোর উদ্বোধনী অনুষ্ঠানে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Google Pay for Business. You know.
স্যার আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আপনাদের এতক্ষণের অপেক্ষা শেষ হলো। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার বানিক শাহ মহোদয় আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। আপনাদের কাছে অনুরোধ করব, মুখ্যমন্ত্রী মহোদয় যখন এসে মঞ্চের কাছে পৌঁছবেন এবং মঞ্চে এসে আসন গ্রহণ করবেন, আপনারা সবাই করতালি দিয়ে শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন। মুখ্যমন্ত্রীর কনভয় ইতিমধ্যেই কাছাকাছি পৌঁছে গেছে, আর মিনিট খানেকের মধ্যেই শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী এসে পৌঁছে গেলেই আমরা অনুষ্ঠান শুরু করব। ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী, রয়েছেন মহানগরী আগরতলা শ্রী দীপক মজুমদার মহোদয়, সেই সঙ্গে থাকছেন ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত, থাকছেন মাননীয় মুখ্য সচিব শ্রী জে কে সিনহা মহোদয়, নগর উন্নয়ন দপ্তরের সচিব শ্রী অভিষেক সিংহ, পর্যটন সচিব ইউ কে চাকমা, এবং থাকছেন আগরতলা স্মার্ট সিটির সিইও ডক্টর শৈলেশ কুমার যাদব মহোদয়, রয়েছেন অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা, রয়েছেন আপনারা সবাই, আমরা রয়েছি আজকের সন্ধে এই বিশেষ অনুষ্ঠানে উজ্জয়ন্ত প্রাসাদের এই লাইট অ্যান্ড সাউন্ড শো যে যার উদ্যোগ নিয়েছে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড, সেই লাইট অ্যান্ড সাউন্ড শো আজ শুরু হতে চলেছে, যার উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার বানিক শাহ মহোদয়। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠান স্থলে এসে পৌঁছে গেছেন। আবারও এই ফাঁকে আপনাদের সবাইকে আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে রয়েছেন, এত শান্ত হয়ে রয়েছেন, শেষবারের মতো বলছি যারা দাঁড়িয়ে রয়েছেন মঞ্চে, আপনারা প্লিজ মঞ্চ থেকে নেমে দাঁড়ান, অথবা আমাদের ওইদিকে অনুষ্ঠান স্থলের দিকে আস্তে আস্তে এগিয়ে যান, একটু পরেই অনুষ্ঠান শুরু হবে আমাদের। আমি বিনম্র আহ্বান রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। সেই সঙ্গে বিনম্র অনুরোধ মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, মাননীয় মহানগরী আগরতলা শ্রী দীপক মজুমদার মহোদয়, মাননীয় মুখ্য সচিব শ্রী জে কে সিনহা মহোদয়, নগর উন্নয়ন দপ্তরের সচিব শ্রী অভিষেক মহোদয়, পর্যটন দপ্তরের সচিব শ্রী ইউ কে চাকমা মহোদয়, মাননীয় ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া, এবং সিইও আগরতলা স্মার্ট সিটি লিমিটেড ডক্টর শৈলেশ কুমার যাদবজি, শ্রদ্ধেয় অতিথিবর্গ যারা মঞ্চে রয়েছেন আপনাদের সবাইকে বিনম্র অনুরোধ করব আসন গ্রহণ করার জন্য। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী স্বপ্না সাহা মহোদয়া। আসুন একটা জোরদার করতালির মধ্যে দিয়ে আমরা সবাইকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠান স্থলে। আমরা রয়েছি উজ্জয়ন্ত প্রাসাদের লাইট অ্যান্ড সাউন্ড শোর উদ্বোধনী অনুষ্ঠানে। এবারে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি শান্তনা চাকমা মহোদয়া, মাননীয় মন্ত্রী শিল্প বাণিজ্য দপ্তর আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং, প্লিজ টেক ইউর সিট। এবারে আমরা বরণ করে নেব আমাদের শ্রদ্ধেয় অতিথিবর্গকে। আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে বরণ করে নিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। পুষ্পস্তবক দিয়ে এবং আমাদের এ রাজ্যের ঐতিহ্যবাহী ঋষা পরিয়ে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী। তার এত ব্যস্ততার মধ্যে সময় বের করে এসছেন আপনাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী স্বপ্না সাহা মহোদয়া। ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। ম্যামকে আমরা বরণ করে নিচ্ছি। রয়েছেন মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী, শিল্প বাণিজ্য দপ্তরের মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা মহোদয়া, রয়েছেন ডেপুটি, রয়েছেন মহানাগরিক শ্রী দীপক মজুমদার, রয়েছেন ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া, রয়েছেন মাননীয় মুখ্য সচিব শ্রী জে কে সিনহা, নগর উন্নয়ন দপ্তরের মাননীয় সচিব শ্রী অভিষেক সিংজি, পর্যটন দপ্তরের সচিব মাননীয় শ্রী ইউ কে চাকমাসা, অ্যান্ড সিইও আগরতলা স্মার্ট সিটি লিমিটেড ডক্টর শৈলেশ কুমার যাদবজি, সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবারে সেই বিশেষ মুহূর্ত মঙ্গলদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হবে
আজকের এই সন্ধে সুন্দর অনুষ্ঠানের সূচনা এই মুহূর্তে হতে চলেছে। বিনম্র আহ্বান শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহোদয়কে, বিনম্র আহ্বান পর্যটন মন্ত্রী এবং শিল্পমন্ত্রী মহোদয়কে, অন্যান্যরা যারা রয়েছেন বিশিষ্টজনেরা, আপনারাও দয়া করে সঙ্গে থাকবেন এই বিশেষ মুহূর্ত। আসুন আমরা উঠে দাঁড়াই, সবাই একটু দয়া করে উঠে দাঁড়াবেন। অসদো মা সদ্গময়ো, তমসো মা জ্যোতির্গময়ো। অন্ধকার থেকে আলোর পথে আমাদের যাত্রা হলো শুরু। মাননীয় মুখ্যমন্ত্রী প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সূচনা করছেন আলো এবং ধ্বনির এই অপরূপ মেলবন্ধন, লাইট অ্যান্ড সাউন্ড শো অ্যাট উজ্জয়ন্ত প্যালেস। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানের সূচনা করছেন। সঙ্গে রয়েছেন মাননীয় পর্যটন মন্ত্রী, রয়েছেন মাননীয়া শিল্প বাণিজ্য মন্ত্রী, রয়েছেন ম্যাম শ্রীমতী স্বপ্না সাহা মহোদয়া, রয়েছেন অন্যান্য বিশিষ্টজনেরা, রয়েছেন মহানাগরিক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া, রয়েছেন মাননীয় মুখ্য সচিব, রয়েছেন নগর উন্নয়ন দপ্তরের সচিব, পর্যটন সচিব, রয়েছেন আপনারা সবাই মিডিয়ার বন্ধুরা। আমরা সবাই সাক্ষী রইলাম এই সুন্দর সন্ধে শুরু হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো অ্যাট উজ্জয়ন্ত প্যালেস। আলো এবং ধ্বনির যুগলবন্দির মধ্যে দিয়ে তুলে ধরা হবে এই প্রাসাদে তথা আমাদের রাজ্যের ইতিহাস ও ঐতিহ্য। আমরা অপেক্ষায় থাকব আপনাদের রাজ্যের, বহির রাজ্যের এবং দেশের বাইরের পর্যটকদের। সবার জন্য আয়োজন, আগরতলা স্মার্ট সিটি আয়োজন করেছে লাইট অ্যান্ড সাউন্ড শো, উজ্জয়ন্ত প্রাসাদের এই বিশেষ অনুষ্ঠান। নাও দিস ইজ টাইম ফর অফিসিয়াল ওয়েলকাম অ্যাড্রেস। মে আই রিকোয়েস্ট অনারেবল চিফ এক্সিকিউটিভ অফিসার আগরতলা স্মার্ট সিটি লিমিটেড ডক্টর শৈলেশ কুমার যাদবজি। বিনম্র আহ্বান রাখবো, শ্রদ্ধেয় আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী ইউকে চাকমা মহোদয়কে, পর্যটন দপ্তরের মাননীয় সচিব। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। আমাদের সবার পক্ষ থেকে আপনাকে বরণ করে নেওয়া হচ্ছে। নাও দিস ইজ টাইম ফর ওয়েলকাম অ্যাড্রেস। আমি বিনম্র আহ্বান রাখব ডক্টর শৈলেশ কুমার যাদব মহোদয়ের কাছে আজকের এই সুন্দর সন্ধে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখার জন্য। সবাইকে নমস্কার। আজকে এই উজ্জয়ন্ত মহলের লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা আনুষ্ঠানিক উদ্বোধনের মাননীয় উদ্বোধক এবং প্রধান অতিথি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, মিসেস ডক্টর মানিক সাহা মহোদয়া, মঞ্চে উপস্থিত রাজ্যের পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, মঞ্চে উপস্থিত শিল্প দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া, উপস্থিত আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, মাননীয় ডিপটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়, এই রাজ্যের মাননীয় মুখ্য সচিব শ্রী জে কে সিনহা মহোদয়, রাজ্যের পূর দপ্তর এবং নগর উন্নয়ন দপ্তরের মাননীয় সচিব শ্রী অভিষেক সিং মহোদয়, এবং উপস্থিত পর্যটন দপ্তরের মাননীয় সচিব শ্রী ইউকে চাকমা মহোদয়, আর এখানে উপস্থিত আমাদের অফিসিয়ালস, ডিফারেন্ট পিপল হু হ্যাভ হেল্পড ইমপ্লিমেন্টিং দিস প্রজেক্ট, আমাদের মা বোনেরা এবং মিডিয়াবৃন্দ সবাইকে আমি আগরতলা স্মার্ট সিটি তরফ থেকে এবং আগরতলা পূর নিগম তরফ থেকে হার্দিক স্বাগত এবং অভিনন্দন জানাই। আজকে এই যেটা প্রজেক্ট আমরা যে উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী করতে যাচ্ছেন কিছুক্ষণ মধ্যেই, এটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা আপনারা দেখবেন। এটা আমরা জানুয়ারি 2022 থেকে এটা পরিশ্রম করে মোটামুটি এক বছর এবং তিন মাস ব্যতীত করে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করেছি, রূপায়ণ করেছি।
এটা যে কস্ট হয়েছে 6,30,00,000 টাকা, যেটা ভারত সরকার যে পর্যটন দপ্তর আছে এখানে স্বদেশ দর্শন একটা স্কিম আছে ওখান থেকে এটা ফান্ডিং এবং পর্যটন দপ্তর ত্রিপুরা সরকার এটাকে রূপায়ণ করার জন্য যে দায়িত্ব দিয়েছিল যে আগরতলা স্মার্ট সিটিকে দিয়েছিল, যেটা আজকে আপনারা দেখতে পারবেন যেটা এখানে চালু আমরা করছি। এটা 30 মিনিটের একটা শো আছে। এই শোর জন্যে অনেকগুলি রিসার্চ করা হয়েছে, এটা কমিটি করা হয়েছিল যেখানে এই রাজ্যের সমস্ত যে এমিনেন্ট হিস্টোরিয়ান্স পিপল ফ্রম আর্স্টওয়াইল রয়্যাল ফ্যামিলি গভর্নমেন্ট অফিসার্স অ্যান্ড পিপল ফ্রম দ্য ট্যুরিজম ডিপার্টমেন্ট ওরা এই কমিটির পার্ট ছিল, যেটা স্ক্রিপ্ট এটা ফাইনালাইজ করেছিল। এটা অনেক রিসার্চ করা হয়েছে, যে এখানে মিউজিয়াম আছে, যে আর্কাইভস আছে, এটা রিসার্চ করে ত্রিপুরার সমস্ত ইতিহাস প্রাচীন কাল থেকে স্টার্ট করে এখন পর্যন্ত সমস্ত ইতিহাস এই শো আপনারা দেখতে পারবেন। এবং এই শোর সঙ্গে লাইট সাউন্ড লেজার শো ফাউন্টেন সমস্ত সিঙ্ক্রোনাইজ করে তিনটা ভাষায় আমরা করেছি, হিন্দি বেঙ্গলি এবং ইংলিশ। আজকে আমরা এখানে হিন্দি ভার্জন দেখাবো এবং হিন্দি ভার্জন আপনারা দেখতে পারবেন, যেটা সমস্ত ইতিহাস আমাদের রাজ্যের আছে এটা আপনার সামনে রাখা হবে। আমি আশা করি আগরতলা পৌর নিগম পক্ষ তরফ থেকে, আগরতলা স্মার্ট সিটি পক্ষ তরফ থেকে এবং ত্রিপুরা সরকার পক্ষ তরফ থেকে যে এখানের আমাদের আগরতলার স্মার্ট সিটি আগরতলার নাগরিক এই শোকে পছন্দ করবেন, যে বিদেশি পর্যটন আসছেন, পর্যটক আসছেন, আমাদের রাষ্ট্র থেকে পর্যটক আসছেন, ওরাও এটাকে পছন্দ করবেন, এটাই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো। কিন্তু ওর আগে একটা ওর জিনিস বলবো, যে যেটা আপনারা দেখছেন যে প্যালেস যেটা লাইটিং করা হয়েছে এটা টেম্পোরারি নাই, এটা পার্মানেন্ট লাইটিং। এবং যেটা আপনার পিছে দেখতে পারবেন যে ফাউন্টেন, যেটা 2-3 দশক ধরে 20-30 বছর ধরে বন্ধ ছিল, এটাও আমরা ইমপ্লিমেন্ট করেছি। এবং এই প্যালেসের চারো তরফ যে জায়গা আছে এটা এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ডেড স্মার্ট সিটির একটা প্রজেক্ট হচ্ছে, 40 কোটি টাকা, ওর দুটা কম্পোনেন্টও আজকে আমরা চালু করব মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। যে ফাউন্টেনগুলি আছে এবং যে ফাসাদ লাইটিং আছে, এটা ইনফাইনাইট নাম্বার অফ কালার্স, এটা স্বয়ং চেঞ্জ করে, যেটা গত 3-4 দিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মধ্যে, এটা সমস্ত আগরতলা স্মার্ট সিটি করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ডিং ধরে এবং আজকে এটা সব উদ্বোধন হবে। এটাই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় ডাক্তার শৈলেশ কুমার যাদব মহোদয়কে, অনারেবল সিইও আগরতলা স্মার্ট সিটি লিমিটেড, আজকের এই অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখলেন। এবারে বিনম্র আহ্বান রাখব, আমাদের সঙ্গে রয়েছেন পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। বিনম্র অনুরোধ শ্রদ্ধেয় মন্ত্রী মহোদয়ের কাছে, আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমরা শুনব মাননীয় পর্যটন মন্ত্রীর বক্তব্য। শ্রী সুশান্ত চৌধুরী, সবাইকে নমস্কার, যতন খুলুমখা, ভেরি গুড ইভিনিং টু ওয়ান এন্ড অল। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আজকের এই ঐতিহাসিক দিনে, আজকের এই দিনকে স্মরণীয় করে রাখার জন্যে। মাননীয় মুখ্যমন্ত্রী নির্মহলে আরেকটি অনুষ্ঠানে ছিলেন, সেখান থেকে উনি এসেছেন, তাই সম্মানিত মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, আমি বক্তব্য রাখব না। যারা এখানে উপস্থিত আছেন সবাইকে অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, যে আজকের আমাদের রাজ্যের উন্নয়নের বর্তমান যিনি কারিগর, যার হাত ধরে নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে আমরা এগিয়ে চলতে চাইছি, সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সার হাত ধরে এই লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম উদ্বোধন হতে চলেছে। শুধু তাই নয়, আগামী দিনে আমাদের এই আগরতলা শহরকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটা অত্যাধুনিক শহর হিসেবে কী করে পরিণত করা যায়, আগরতলা স্মার্ট সিটি এবং পৌর নিগম তাতে কাজ করে চলেছে। এবং তারই অঙ্গ হিসাবে আজকের এই কর্মসূচি তারই একটা অংশ, ছোট্ট একটা অংশ, আগামী দিনে আমরা আরও এমন অনেক কর্মসূচি করব। যারা মঞ্চে আছেন, সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মিসেস মানিক সাহা, আমাদের উপস্থিত শিল্পমন্ত্রী শান্তনা চাকমা, উপস্থিত আগরতলা পৌর নিগমের মেয়র, ডেপুটি মেয়র, রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, সেক্রেটারি PWD অভিষেক সিং, সেক্রেটারি ট্যুরিজম UK চাকমা, এবং আমাদের আজকের এই অনুষ্ঠান যার আহ্বানে আগরতলা পৌর নিগমের
কমিশনার ডক্টর শৈলেশ যাদব সহ যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আগামী 3 তারিখ থেকে G20 আমাদের সামিট শুরু হচ্ছে এবং এই G20 যে সামিট, আমি আমার জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রীকে দেখিনি G20 সামিটের মতো সামিট বা এ ধরনের আন্তর্জাতিক স্তরের কোনো কর্মসূচি ত্রিপুরা রাজ্যে সেখানে অনুষ্ঠিত হয়েছে। আমি সবাইকে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে করতালির মাধ্যমে একবার সাধুবাদ জানাবেন, ধন্যবাদ জানাবেন রাজ্য সরকারের তরফ থেকে, ত্রিপুরাবাসীর তরফ থেকে, যে আজকে G20 মতো বিশ্বের 20 দেশের ডেলিগেট প্রতিনিধিরা আমাদের রাজ্যে আসছেন আমাদের রাজ্যকে বিশ্বের দরবারে তুলে নিয়ে যাওয়ার জন্যে, যা আমাদের সরকারের কাছে, মোদিজির কাছে এবং আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে ত্রিপুরা রাজ্যে, আমাদের রাজ্যের জনগণের কাছে একটা বিরাট পাওনা, বাড়তি পাওনা। এভাবে আগামী দিনে আমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে, স্কাই ইজ দ্য লিমিট। উন্নয়নের নিরিখে বলুন, সংস্কৃতির নিরিখে বলুন এবং পর্যটনের নিরিখে বলুন, প্রতিটা ক্ষেত্রে আমাদের রাজ্যে আগামী দিনে সেই যোগ্যতা আমাদের রয়েছে, সেই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মধ্যে রয়েছে। ভগবান আমাদেরকে, এই রাজ্যকে দু হাত ভরে আশীর্বাদ করেছেন যাতে করে বিশ্বের দরবারে আমাদের পর্যটনকে আমরা তুলে নিয়ে যেতে পারি। ডক্টর শৈলেশ বলছিলেন যে স্বদেশ দর্শন, স্বদেশ দর্শনে গত কয়েক বছরে আমরা প্রায় 100 কোটি টাকা পেয়েছি ট্যুরিজম দপ্তরে। স্বদেশ দর্শন 2 আমাদের 5 স্কিম পাঠানো হয়েছিল প্রজেক্ট, তার মধ্যে 80 কোটি টাকা করে 160 কোটি টাকার 2 প্রজেক্টকে সেখানে স্যাংশন দেওয়া হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সেখানে প্রায় 200 কোটি টাকার মতো আমাদেরকে স্যাংশন দিচ্ছে আগামী দিনে রাজ্যের পর্যটনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শুধু তাই নয়, প্রসাদ স্কিমে আমাদের মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরকে প্রায় 40 কোটি টাকা ব্যয় করে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে। আমাদের নারিকেল কুঞ্জ, আমাদের ছবিমুড়া, আমাদের উনকোটি, আমাদের নির্মহল, যে নির্মহলে এবারকার G20 সামিটের যারা প্রতিনিধিরা সেখানে ভ্রমণে যাবেন তারা দেখবেন এবং বিগত দিনের হারিয়ে যাওয়া রাজন্য আমলের যে ইতিহাসগুলো, সংস্কৃতিগুলো, সেই নিদর্শন হিসাবে বিশ্বের দরবারে সেগুলোকে নিয়ে যাবেন, সেটা আমাদের কাছে বিরাট পাওনা। এবং আজকে আমাদের সারা রাজ্যের এই রাজধানী আগরতলা শহরে সন্ধ্যার পর দেখবেন লাইটে আলোতে ঝলমল করছে। মাননীয় মেয়রকে যখন জিজ্ঞাসা করছিলাম যে G20 জন্য এই যে আমাদের প্রস্তুতি, বলছে এটা শুধু G20 কেন্দ্র করে নয়, আগামী দিনে এগুলো আমরা পার্মানেন্ট হয়ে থাকবে। সন্ধ্যার পর আগরতলা শহর বাইরের লন্ডনের মতো, আমেরিকার মতো ঝলমল করবে। আমরা কোটি কোটি টাকা ব্যয় করে এই ব্যবস্থা আমরা করেছি, একটা নতুন আগরতলা, নতুন রূপ নিয়ে আমরা আগরতলা শহরবাসী, আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা পথ চলা শুরু করেছি। আমি প্রত্যেককে আহ্বান জানাবো, এটা আপনাদের সম্পদ। পর্যটন দপ্তর থেকে আগরতলা স্মার্ট সিটির সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে এই রাজ্যের শহর আগরতলাকে একটা উৎকৃষ্ট পর্যটন নগরী হিসেবে আমরা করে তুলতে চাইছি। তাই এই সম্পদ যেন নষ্ট না হয় সরকার সম্পদ তৈরি করবে। জনগণের কাজ হচ্ছে, দায়িত্ব হচ্ছে সেটাকে রক্ষা করা, কোথাও যেন সরকারি সম্পদ নষ্ট না হয়, এটা আমাদেরকে পর্যটন ক্ষেত্র আগামী দিনে রাজ্যের যুবকদেরকে কর্মসংস্থানের দিক থেকে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করবে, এই রাজ্যের আমাদের রাজ্যকে সামনের দিকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। সুতরাং আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, এই সম্পদ আপনারা রক্ষা করবেন, সরকারকে সহযোগিতা করবেন, মুখ্যমন্ত্রীকে শক্তিশালী করবেন, যাতে করে আগামী দিনে রাজ্যের উন্নয়নকে আমরা ত্বরান্বিত করতে পারি। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, মোদীজি যেটা স্লোগান দিয়েছেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, অখণ্ড ত্রিপুরা, যেখানে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই নীতি নিয়ে আমরা চলবো। প্রত্যেককে আবারও অসংখ্য ধন্যবাদ, নমস্কার জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এতক্ষণ আমরা শুনলাম পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী মহোদয়ের বক্তব্য আমাদের নিশ্চয়ই অনুপ্রাণিত করবে। এবারে আমরা এতক্ষণ ধরে যার অপেক্ষায় রয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আমাদের মধ্যে রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি তথা এই উজ্জয়ন্তের প্রাসাদের লাইট অ্যান্ড সাউন্ডের যিনি মাননীয় উদ্বোধক, আমি বিনম্র আহ্বান রাখবো শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে, মহোদয়
আমরা অপেক্ষায় রয়েছি, আমরা শুনবো আপনার মূল্যবান বক্তব্য। অনারেবল চিফ মিনিস্টার প্রফেসর ডক্টর মানিক সাহা স্যার। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। হলম খাহাম ভাই, আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের অন্তর্গত উজ্জয়ন্ত প্রসাদে আজকে যে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের উদ্বোধন, সেই উদ্বোধনী অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত আছেন অনারেবল মিনিস্টার ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের শ্রীমতী সান্ত্বনা চাকমা মহোদয়া, তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, ডিপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস মহোদয়া, ত্রিপুরা সরকারের মাননীয় চিফ সেক্রেটারি শ্রী জ্যাকে সিনহা মহোদয় এবং শ্রী অভিষেক সিং সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে, শ্রী ইউকে চাকমা সেক্রেটারি ট্যুরিজম ডিপার্টমেন্ট, তাছাড়া এখানে যিনি স্বাগত ভাষণ রেখেছেন ডক্টর শৈলেশ কুমার যাদব কমিশনার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, আমার সামনে মিডিয়া বন্ধুরা উপস্থিত আছেন, এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং স্মার্ট সিটি সাথে যারা যুক্ত সমস্ত আধিকারিক এবং কর্মচারীরা, এবং এখানে আগরতলা শহরের এবং অন্যান্য জায়গা থেকে আসা সমস্ত সুধী নাগরিকবৃন্দ, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বলা হয়েছে এটা ঐতিহাসিক, আজকের যে এই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের উদ্বোধন হচ্ছে সত্যিই এটা ঐতিহাসিক। আপনারা হয়তোবা জানেন বা অনেকে হয়তোবা জানেন না, এখানে পাশেই প্রথম শিশু বিহার স্কুল ছিল, এখানে জগন্নাথ বাড়ির রোডে। আমরা তখন খুবই ছোট, নার্সারিতে পড়তাম। আমি জানি না এখানে সবাই জানেন কি না, শিশু বিহার স্কুল কিন্তু এখানে ছিল, নার্সারি। এইখান থেকে আমরা দেখতাম এই ফোয়ারা কিন্তু তখনও চলতো রাজবাড়ির, এখানে প্রায় এক মাস সমানে, আমি নাম বলছি না, একটা বিয়ে উপলক্ষে রাজবাড়ির এক মাস সমানে বিসমাল্লা খান এখানে সানাই বাজিয়েছিলেন তৎকালীন সময়ে। আমার এখনও মনে আছে, আমরা বাড়ির থেকে শুনতাম। তো সেই সব ইতিহাস, সেই ইতিহাসকে খুঁজে যারা বের করছেন এই বর্তমান ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার, চেষ্টা করছে যে হারিয়ে যাওয়া যে ইতিহাস তাকে আবার পুনরুদ্ধার করা, এবং মাণিক্য ডাইনেস্টিকে যারা যারা এই ত্রিপুরার জন্য কাজ করে গেছেন তাদের সম্মান জানানো আমাদের মনে হয় বিশেষ কর্তব্য, এবং আমাদের এটা ডিউটির মধ্যে পড়ে এবং সেইভাবে আমরা কাজ করছি। G20 বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সুশান্তবাবু বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে যে প্রেসিডেন্সিয়াল আজকে ইন্ডিয়া পেয়েছে, প্রথমে কথা হয়েছিল যে কয়েকটা বিশেষ বিশেষ জায়গায় ইন্ডিয়ার বড় বড় সিটি এবং নর্থ ইস্টে শুধু গুয়াহাটিতে যাবে, সেই ধরনের একটা প্রথম কথাবার্তা চলছিল। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল প্রধানমন্ত্রীজি এই ত্রিপুরাকেও বেছে নিয়েছেন, এবং এর জন্য ওনাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। এবং অগস্ট মাসে আমাদের এখানে চিফ সেক্রেটারি মহোদয় আছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমাদের সে অগস্ট মাস থেকে 2022-এর ভিডিও কনফারেন্সে ওনার সাথে, ওনাদের মাধ্যমে যে ডিরেকশন আমরা পেয়েছি, ওনার যে মার্গদর্শন, সেইভাবে আমরা কাজ শুরু করি। বিভিন্ন দপ্তর সেইভাবে কাজ করেছে, আপনারা দেখেছেন সমস্ত আগরতলা শহর এবং যেখানে যেখানে ভেনু আছে সব জায়গায় একটা সাজো সাজো রব কিন্তু এখন দেখা যাচ্ছে। সেই G20-র মেইন উদ্দেশ্য কি, যে সারা পৃথিবীর কাছে আমাদের ভারতের যে কৃষ্টি সংস্কৃতি এবং তার যে হেরিটেজ সেটাকে তুলে ধরা, এবং আমাদের যে ট্যুরিজমকে
সামনের দিকে যাতে আরো সারা পৃথিবীর লোক জানুক, আমাদের দেশের অন্যান্য প্রদেশ জানুক, সেটাকে সামনে রেখে এবং আমরা সারা পৃথিবী আমরা এক, বসুধবা কুটুম্বকম কম, এই যে একটা আমরা কথা আমরা সবসময় বলেছি যে সারা পৃথিবী এক হয়ে আমরা কাজ করব। তো সেই প্রধানমন্ত্রী যে নারা, সেই নারা নিয়ে আমরা এই কাজগুলো করছি। আজকে আমি দুপুরবেলায় এখানে অক্সিজেন পার্কে আমি গিয়েছি, আমি জানি না এখানে কতজন অক্সিজেন পার্কে গিয়েছেন, কিন্তু আমি প্রথম অক্সিজেন পার্কে আমি গিয়েছি। সেখানে অর্কিডের অর্কিডিয়ান একটা ল্যাবের মতো ওরা করেছে একটা, তো সেখানে এটার আজকে ওপেনিং আমি করি। এত সুন্দর যে ভাবা যায় না যে ত্রিপুরার মতো এইরকম একটা সুন্দর জায়গা আছে। 30 হেক্টর জায়গা নিয়ে তার বিস্তৃতি। আপনারা এখানে যারাই উপস্থিত আছেন, আমি সবাইকে বলবো ওখানে যাওয়ার জন্য। বিভিন্ন প্রজাতির বাঁশের ওখানে দেখা গেল, বিভিন্ন পাখি, বিভিন্ন প্রজাতির পাখি, ছোটো ছোটো পাখি ওখানে দেখতে পেলাম। এবং হায়দ্রাবাদ থেকেও, যা ওখানে আর গাইড ছিল বলছিল যে হায়দ্রাবাদ থেকে যে মাইগ্রেটরি বার্ড এখানে আসে এবং অগস্ট মাসে আবার চলে যায়। তো এইগুলো তো আমার জানা ছিল না। তো যারা বাইরের থেকে আসবে বা ভবিষ্যতে যারা বাইরের থেকে আসবে, তারা এইগুলো জানবে, ত্রিপুরা সম্পর্কে জানবে। সেখানে আরও অনেক যে একটা পরিবেশ, যে শহর থেকে দূরে একদম পিন ড্রপ সাইলেন্স, বিভিন্ন পাখির কলরব আমরা দেখতে পাই সেখানে। এবং সত্যিকারের অর্থে অক্সিজেন পার্ক যে নাম দিয়েছে সেটা কিন্তু যথার্থতা আমরা দেখতে পাই। তারপর সেখান থেকে এবং G20-কে সামনে রেখেই আমরা সেটাকে সাজিয়ে তুলেছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট। সেখান থেকে গেলাম আমাদের সেই রুদ্রসাগরে মেলা ঘরে, আপনারা আগেও গেছেন সেই রুদ্রসাগরের যে প্যালেস আছে, এইবার গিয়ে দেখবেন যে আগের যে প্যালেস আর এখনকার প্যালেসের মধ্যে ডিফারেন্স। এত সুন্দরভাবে ওটাকে আমাদের বিভিন্ন দপ্তর একসাথে মিলে যেভাবে কাজ করেছে সত্যি প্রশংসনীয়। এবং লাইট দিয়ে সাজানো হয়েছে, সেখানেও লেজার দিয়ে সাউন্ড অ্যান্ড মিউজিকের ওখানেও ব্যবস্থা রাখা হয়েছিল, সত্যি অপূর্ব। এবং আজকে এখানে এলাম, এখানেও যা বলা হয়েছে যে ত্রিপুরার ইতিহাস, মাণিক্য ডাইনেস্টির সম্পর্কে এখানে বলা হবে, আপনারা জানেন যে G20-র যারা বিভিন্ন দেশ থেকে আসছে ডেলিগেটসরা, ব্রাজিল থেকে শুরু করে আমেরিকা থেকে আরম্ভ করে রাশিয়া, বাংলাদেশ, বিভিন্ন জায়গার থেকে, মিডল ইস্টেরও কয়েকটা জায়গার থেকে আমার যা মনে পড়ে আসছে ওরা, তো ওরা আগামীকাল ওনারা আসছেন এবং সেইভাবে ওনাদেরকে অভ্যর্থনা দেওয়ার ব্যবস্থাও হয়েছে। এবং আজকে জার্মানের এরকম ত্রিপুরার মতো কোনো প্রদেশ আছে কি না এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো না, কিন্তু আজকে যখন ওনারা এখানে আসবেন, ত্রিপুরার যে সারা পৃথিবীর মানচিত্রে পর্যটনের দিক দিয়েই হোক বা অন্যান্য যেসব আমাদের উৎপাদিত জিনিসপত্র আছে সেই বিষয়েই হোক, আজকে সেটা কিন্তু এখানে যখন চাক্ষুষ দেখবে এবং ফিজিক্যালি যখন বিভিন্ন কান্ট্রির থেকে ডেলিগেটসরা আসবে, নিশ্চয়ই সারা পৃথিবীর মানচিত্রে এটার স্থান পাবে। এবং সেটাই কিন্তু আমাদের প্রধানমন্ত্রীজির উদ্দেশ্য এবং সেটা আমরা ফলপ্রসূ হতে যাচ্ছে। কনক্লেভ হবে সে হাঁপানিয়ার TIDC-র হলে, এবং পরবর্তী সময়ে ওনারা বইমেলাতেও যাওয়ার একটা প্রোগ্রাম আছে। তো সব মিলিয়ে যারা বাইরের থেকে আসবেন ওনাদেরকে আমরা কীভাবে সম্মান দিতে হয়, ত্রিপুরার আমরা সবাই জানি কীভাবে আমরা ত্রিপুরার মানুষকে কীভাবে সম্মান দিতে হয়, আতিথেয়তা কাকে বলে আমরা সবাই জানি। তো সেইভাবে আমরা প্রস্তুত আছি এবং আমি দুঃখিত যে আমার এই প্রোগ্রামগুলো করতে একটু লেট হয়ে গেল। আমি চেষ্টা করি সবসময় টাইমে আসার। আমাকে মন্ত্রী বাহাদুর বলছিলেন যে আপনার কম্পেনসেট করতে হবে, তো কম্পেনসেট আর বেশি কিছু বাড়ালাম না কথা, তো কম্পেনসেট করছি। এবং এখানে যারাই এতক্ষণ ধরে বসে আছেন, ধৈর্য ধরে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই রাখছি। জয় হিন্দ।
অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয়কে। এবারে বিনম্র আহ্বান প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের কাছে, অন্যান্য সম্মাননীয় অতিথি যারা মঞ্চে রয়েছেন, আসুন আমরা এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকি। মাননীয় মুখ্যমন্ত্রী প্রস্তর ফলকের অনাবরণ করবেন। আমি সবার কাছে বিনম্র আহ্বান রাখছি, আপনারা দয়া করে মঞ্চে যারা রয়েছেন একটু আমাদের জন্য অপেক্ষা করুন। সবাই ওখানে যেতে পারবেন না, মিডিয়ার বন্ধুদের যেতেই হবে। মিডিয়ার বন্ধুরা ওইদিকে যাবেন, আর যারা আপনারা প্লিজ যাবেন না এইদিকে, আপনারা প্লিজ যাবেন না, আপনারা এইখান থেকেই অনুষ্ঠান উপভোগ করবেন। এবং এরপর শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো, তার জন্য আপনারা পেছন দিয়ে গিয়ে ওইখানে যে চেয়ার রয়েছে তার পাশে ডাইনি বাঁয়ে বসে আপনারা আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। এবারে সেই বিশেষ মুহূর্ত, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রস্তর ফলকের অনাবরণ করছেন আজকের এই বিশেষ মুহূর্ত, বিশেষ সন্ধে। একটা জোরদার করতালি সবার কাছ থেকে আশা করব। এই প্রস্তর ফলকের অনাবরণের মধ্যে দিয়ে উজ্জয়ন্ত প্রাসাদের শব্দ এবং ধ্বনির এই অসাধারণ মেলবন্ধন, যার মধ্যে দিয়ে প্রাসাদের এবং রাজ্যের ঐতিহ্য এবং ইতিহাস তুলে ধরা হবে। আপনারা সবাই এই মুহূর্তের সাক্ষী, আপনারা সবাই আমাদের সঙ্গে রয়েছেন। আসুন আমরা সবাই দেখি এবং উপভোগ করি লাইট অ্যান্ড সাউন্ড শো অ্যাট উজ্জয়ন্ত প্যালেস। সবাইকে আবারও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। सम्मान के साथ मेरे साथ चले, मैं आपको ले आया हूं 15वीं शताब्दी के त्रिपुरा में, और ये है महाराजा धर्ममाणिक्य प्रथम का राज दरबार। महाराज ने आज एक खास वजह से अपने चीनतई दुर्लभ भृंग को बुलवाया है। ब्राह्मण श्रेष्ठ, आप केवल शास्त्रों के ही ज्ञाता नहीं, आपको हमारे राजवंश का संपूर्ण इतिहास भी कंठस्थ है। मेरी इच्छा है कि आप सरल भाषा में वो कथा हमें सुनाएं और हमारे राजकवि बाणेश्वर और शुक्रेश्वर उसे ग्रंथ का स्वरूप दें। हे धर्मावतार, आपकी ये इच्छा श्रेष्ठकर है, इसलिए मैं इसे अवश्य पूरी करूंगा। त्रिपुरा पर शासन
शासन करने वाले चंद्रवंश का इतिहास इतना ओजस्वी है कि उसे बार बार कहा सुना जाना चाहिए। प्राचीन काल में चंद्रवंशी सम्राट ययाति के पांच पुत्र गुरु यदु तरवसु अनु और द्रोही सभी ने अलग अलग दिशा में जाकर अपने राजवंशों की स्थापना की। द्रोही दक्षिण पूर्व दिशा की ओर गए और कपिल मुनि के आशीर्वाद से सागर द्वीप में अपना राज्य स्थापित किया। कपिल मुनि ने आशीर्वाद देते हुए कहा था, त्रिवेग नागरम शुभम। महाराज द्रोही के 27वें वंशज पूर्व दिशा की ओर गए जहां उन्होंने किरातों को परास्त किया। वहीं ब्रह्मपुत्र और कपिला नदी के संगम पर एक नया नगर बसाया गया जिसका नाम त्रिवेग था। त्रिपुरा केवल एक शब्द नहीं, कृपा है शिव और शक्ति की। पीठमाला तंत्र में स्वयं महादेव ने ये घोषणा की है कि धरती पर जहां भी माता सती के अंग गिरे वहीं शक्ति पीठ की स्थापना हुई। उसी ग्रंथ में संकलित एक श्लोक में कहा गया है, त्रिपुरा में देवी का दाहिना पैर गिरा। पूजनीय देवी को त्रिपुरा सुंदरी कहा जाता है और यहां स्थापित शिव का नाम त्रिपुरेश भैरव हुआ। और इस तरह शुरुआत हुई एक कीर्तिवान राजवंश की, जिसने करीब 3000 साल तक आर्यवर्त के इस महान भाग पर शासन किया। महाभारत पुराण और अनगिनत शास्त्रों में त्रिपुरा का उल्लेख मिल जाता है। इसके अलावा कई प्राचीन पुरालेखों के साथ साथ साहित्यिक ग्रंथों में भी त्रिपुरा का वर्णन किया गया है। मुगल इतिहासकार अबुल फजल आईने अकबरी में लिखते हैं, भाटी प्रांत के पास एक आजाद राज्य है, इसे त्रिपुरा कहते हैं। इसके राजा का नाम विजय माणिक्य है। इस राजा के पास 2,00,000 पैदल सेना और 1,000 हाथी हैं। त्रिपुरा के इतिहास से तो आप परिचित हो गए, अब इस कथा के सूत्रधार से भी मिल लीजिए। शुभ्र कांति, उज्जवल मुख, उन्नत गुंबद, राजसी छप, सारा विश्व मुझे सम्मान से उज्जयंत महल कहकर पुकारता है। मेरा नामकरण किसने किया या रहस्य इतिहास में कहीं खो गया है, परंतु मेरी नींव में मिले ताम्र पत्र पर लिखे संस्कृत श्लोक में मेरा नाम मिल जाता है। 1857 के भूकंप में अगरतला का राजमहल भी बुरी तरह से क्षतिग्रस्त हुआ। तब महाराजा राधा किशोर माणिक्य ने 1901 में मेरा निर्माण करवाया। मेरी इमारत में रोमन और मुगल कला का मिश्रण देखा जा सकता है। अपने दो तालाबों और दोनों तरफ बने खूबसूरत फूलों के बागों के साथ मैं आगंतुकों का स्वागत करता हूँ। यहाँ के पर्वत त्रिपुरा वासियों के अदम्य स्वभाव के चिन्ह हैं। नदियाँ जैसे कला और संस्कृति की अविरल धारा का प्रतिबिंब। यहाँ के उदार जंगल जीवन को आश्रय देते हैं और यहाँ की प्राकृतिक सुंदरता वैदिक कवियों की कल्पना से अद्भुत है। त्रिपुरा राज्य के शाही प्रतीक पर उकेरा गया संस्कृत वाक्यांश यहाँ के वीरों का उद्घोष भी है और प्रेरणा भी। किल विदुर वीरता सार्मिकम्, वीरता से अधिक आवश्यक और कुछ भी नहीं। ऐसे महान आदर्श वाले वीरों की भूमि पर
शिव और शक्ति परोक्ष रूप में बसते हैं, तो धर्म यहाँ के नरेश्वर के रूप में प्रत्यक्ष अवतार लेता रहा। यहाँ 184 शूरवीर धर्मावतार राजाओं ने राज किया। वे संघर्ष के लिए सदा प्रस्तुत रहे और बलिदान के लिए सदैव तत्पर। त्रिपुरा के प्रथम नरेश से लेकर अंतिम शासक ने अपना सर्वस्व देकर इस परंपरा का निर्वाह किया। इस राजवंश के अंतिम प्रजापालक महाराज वीर विक्रम किशोर माणिक्य बहादुर को याद करता हूँ तो याद आता है उनका समर्पण, त्रिपुरा को विकसित करने और आधुनिक बनाने की उनकी प्रतिबद्धता, और साथ ही याद आता है वो एक दिन जब नेति ने हमसे विश्वासघात किया। मई 1947, भारत की स्वतंत्रता अब केवल 3 महीने की दूरी पर थी। भारी अनिश्चितता का समय था। देश की तरह ही राज्य में भी विघटनकारी शक्तियां सर उठा रही थी, परंतु महाराज का आश्रय था सो जनता निश्चित थी। अपने कर्तव्य के प्रति सजग महाराज वीर विक्रम हर गतिविधि पर नजर रखे थे, पर इस बीच रोग ने उन्हें आ घेरा। देखते ही देखते उनकी तबीयत बिगड़ने लगी। अफरा तफरी में कोलकाता के प्रसिद्ध डॉक्टर को बुलवाया गया। महाराज की सांसें उखड़ने लगी थी। उन्होंने कमरे में लगे भगवान शिव के चित्र को देखा। भूपाल और भगवान के बीच जैसे एक मूक संवाद हुआ। हे महादेव, 15 साल की आयु में जब मुझे धर्मासन पर बैठाया गया था, तब से अब तक एक पल भी ऐसा नहीं बीता जब मैंने त्रिपुरा के उत्थान के बारे में ना सोचा हो। यह दायित्व ही तो मेरे जीवन का आधार बिंदु है। आज जब मेरी प्रजा को मेरी सबसे ज्यादा जरूरत है, तो क्या मुझे प्रयास करने का अवसर भी नहीं देंगे प्रभु? मन पर ये बोझ लिए 17 मई 1947 के दिन महाराज का देहांत हो गया। धर्म का पार्थिव स्वरूप लुप्त होते ही अधर्म का तमस बढ़ने लगा। जो बात पहले दबी जबान में कही जा रही थी, वो अब सड़कों पर गुर्राते नारों में सुनाई देने लगी। पाकिस्तान जिंदाबाद, लड़के लेंगे हिंदुस्तान। पाकिस्तान जिंदाबाद, लड़के लेंगे हिंदुस्तान। राज्य का अस्तित्व दांव पर लगा था और भय था हजारों वर्षों से सहेजी हुई परंपरा और संस्कृति के विलुप्त हो जाने का। परंतु ऐसी चुनौतियां त्रिपुरा के लिए नई कहां थी? काल की परिक्रमा के लिए निकलता हूं तो 13वीं सदी पर आकर रुक जाता हूं। ये वो समय था जब तलवार लहराते बर्बर आततायी राज्य की सीमा लांघने लगे थे। 13वीं शताब्दी की शुरुआत में त्रिपुरा का राजकाज महाराजा चेंगथोंगपा ने संभाला। एक दिन शिकार खेलते हुए महाराज ने जंगली बरहा को अपने तीर का निशाना बनाया, परंतु उसी समय उस वरहा को राजकुमारी नाइथोक्ति का तीर भी आ लगा। संयोग से इन दोनों का मिलना हुआ, जिसका परिणाम विवाह था। किंतु ये बात कोई नहीं जानता था कि इस संयोग का बड़ा प्रभाव त्रिपुरा के भविष्य पर पड़ने वाला था। बंगाल और त्रिपुरा की सीमा पर मेघना नदी बहा करती थी। जब बंगाल पर मुस्लिम शासकों का कब्जा हुआ तो त्रिपुरा भी सुरक्षित न रहा। बंगाल की ओर से लूटपाट करने इरावंत खान अक्सर त्रिपुरा में घुसपैठ करने लगा। महाराज चेंगथोंगपा ने लुटेरे को खदेड़ भगाया, परंतु इरावंत खान फिर लौटा और इस बार उसके साथ गौर की विशाल तुर्की सेना भी थी। महाराज असमंजस में पड़ गए। महाराज, आप यहाँ एकांत में? बाहर सभी सेनाध्यक्ष आपकी राह देख रहे हैं। सेना अध्यक्षों से मिलकर कहूंगा क्या महारानी? इरावंत खान की सेना से टक्कर लेना आत्मघात है। समर्पण से तो मृत्यु उत्तम है,
आप समझ नहीं रही हैं महारानी, सुबह से मेरी आंख भड़क रही है, ये शुभ संकेत नहीं है। धर्मावतार, जब शत्रु द्वार तक आ पहुंचे तो वीर पुरुष की भुजाएं भड़कती है। यदि आपको अनिश्चय ने स्तब्ध कर दिया है तो हीरावंद खान का मुकाबला मैं करूंगी। और महारानी ने ऐसा ही किया। विकराल गज पर सवार महारानी नैथोक्ति क्रुद्ध माता त्रिपुरा सुंदरी का रूप लग रही थी। उनका हाथी ऐसे गरजता था मानो इंद्र के ऐरावत को चुनौती दे रहा। महारानी की चीत्कार ने त्रिपुरा की सेना को और अधिक प्रोत्साहित किया और अपने पराक्रम से त्रिपुरा के वीरों ने अपने राज्य की रक्षा की। 1240 में हुए इस युद्ध में त्रिपुरा की जीत हुई और महारानी त्रिपुरा सुंदरी के नाम से प्रख्यात हुई। परंतु यह समर आने वाले विकट समय की चेतावनी बनकर आया था। 15वीं सदी के अंत में महाराज धन्य माणिक्य का उदय हुआ, जो उतना ही नाटकीय था जितना चंद्रगुप्त मौर्य द्वारा राज्य प्राप्त करना। षड्यंत्रकारी सभासदों और सेनापतियों का वध कर उन्होंने अपना अधिकार पाया। महाराज धन्य माणिक्य का सामना बार बार बंगाल के सुल्तान हुसैन शाह से हुआ। अपनी सामरिक सूझबूझ और छापा मार युद्ध पद्धति के चलते वे हमेशा हुसैन शाह पर भारी पड़े और उन्होंने बंगाल का काफी हिस्सा भी अपने अधीन कर लिया। एक युद्ध में तो इनके सैनिक हुसैन शाह की एक तोप को ही उठाकर अपने साथ त्रिपुरा ले आए। महाराज धन्य माणिक्य ने कई युद्ध अभियान चलाए। एक और कुकियों के किले पर अद्भुत तरीके से चढ़ाई कर उन्हें हराया और बर्मा तक अपने राज्य को फैला दिया, तो दूसरी तरफ आरकान को जीतने के लिए सतत प्रयास किया। महाराज के विश्वास पात्र सेनापति राय कचार और उनके छोटे भाई राय कौसुम उनके अभेद कवच और प्रमुख शस्त्र थे। दोनों ही प्रखर वीरों ने कई युद्धों को जीतने में अहम भूमिका निभाई। पराक्रम के साथ साथ महाराज धन्य माणिक्य में रचनात्मक ऊर्जा भी कूट कूट कर भरी थी। उनके राज में सीमाओं के विस्तार के साथ साथ कला का भी प्रसार हुआ। उनके द्वारा बनवाए गए चतुर्दश देवता मंदिर, माँ त्रिपुरा सुंदरी मंदिर और भैरव मंदिर इस बात को सिद्ध करते हैं। महाराज धन्य माणिक्य ने अपने मानवतावादी पक्ष से परिचित करवाते हुए ये संदेश दिया कि वीरता केवल शत्रु का सामना करने में नहीं जन कल्याण में बाधक बन चुकी हानिकारक परंपराओं को चुनौती देने में भी है। महाराज, बलि देना तो अति आवश्यक है। देवी देवता प्रसन्न होंगे तभी तो राज्य समृद्ध होगा और आपके यश में वृद्धि होगी। मैं आप सभी पुरोहितों का आदर करता हूँ, परंतु हर वर्ष हजारों निर्दोष पशुओं और युवकों का रक्त बहाने से मिलने वाले यश से मुझे अपयश प्रिय है। आप तो धर्मावतार हैं, आप धर्म विरोधी बातें क्यों कर रहे हैं? मेरा धर्म मुझे दया और सत्य आचरण सिखाता है। अपने मंदिरों में लगे शिल्पकारों को मैंने सदा उनके श्रम का सही दाम दिया है। हाँ, यदि चाहता तो धर्म के नाम पर और बल प्रयोग कर उनसे निशुल्क काम करवाता, तब मुझमें और यमुनों में क्या अंतर रह जाता? मेरे लिए धर्म वही है जिसमें सबका कल्याण हो। इसलिए यह आदेश है मेरा कि अब से निर्दोष युवकों की बलि नहीं होगी। महाराज धन्य माणिक्य ने अपने व्यक्तित्व और कृतित्व से अपने बाद आने वाले राजपुरुषों को सदा ही प्रेरित किया। 17वीं सदी में राजपथ पर नियुक्त हुए महाराज गोविंद माणिक्य ने तो अपनी अहिंसावादी और दयालु प्रवृत्ति के कारण अपना राजपाट तक गवा दिया। वे जंगलों में भटके फिर भी कभी सतपथ को नहीं त्यागा। 1660 ईस्वी में महाराज गोविंद माणिक्य आरकान में निवास कर रहे थे। आपसी संघर्ष के चलते उन्हें अपना राज्य छोड़ना पड़ा था। उन्हें खोजते हुए मुगल शहजादा
शुजा आरकान पहुंचे और उनसे सहायता मांगी और उन्होंने आश्रयदाता का धर्म निर्भय होकर निभाया। इस बात की खबर शुजा के भाई औरंगजेब तक भी पहुंच गई। शुजा को क्या लगता है, वो त्रिपुरा में जा छिपेगा तो मेरी शमशीर से बच जाएगा? त्रिपुरा के राजा के नाम एक शाही फरमान जारी करो और उन्हें कड़े लफ्जों में समझा दो कि मुगलिया सल्तनत से बेअदबी करने का क्या अंजाम होता है। एलची को फौरन से पेशतर रवाना किया जाए। औरंगजेब का चेतावनी भरा फरमान अब आरकान की तरफ रुख कर गया था। तो क्या धमकी दी है हमारे भाई ने? कहलवाया है कि मुझे उम्मीद है कि आप शुजा को गिरफ्तार कर लेंगे और अपने फौजियों की निगरानी में उसे मेरे पास एहतियात से भिजवा देंगे ताकि हमारी पुरानी दोस्ती बनी रहे। हमारा हुक्म ना मानने का अंजाम हमारे रिश्ते के लिए अच्छा ना होगा। अब आप क्या करेंगे महाराज? अपने सिद्धांतों के लिए मैंने राजसी सुख का भी परित्याग कर दिया। शरणागत का धर्म में अपने प्राण देकर भी निभाऊंगा। आप जब तक हमारे पास रहेंगे सुरक्षित रहेंगे। अपने इन्हीं विचारों के चलते महाराज गोविंद माणिक के राज ऋषि कहलाए। उन्होंने त्रिपुरा की सत्ता फिर प्राप्त की और एक कल्याणकारी राजतंत्र स्थापित किया। माणिक्य नरेशों ने हमेशा प्रजा हित की राजनीति की, पर जब उन पर युद्ध थोपे गए तो उन्होंने अद्वितीय पराक्रम भी दिखाया। महाराज देव माणिक्य, विजय माणिक्य, अमर माणिक्य, राजधर माणिक्य, यशोधर माणिक्य और कल्याण माणिक्य जैसे बलिदानपति राजाओं ने बड़ी से बड़ी विपत्ति में भी अपनी जनता को आश्रयहीन नहीं किया। महाराज कृष्ण माणिक्य का शमशेर गाजी से लंबा संघर्ष चला। अपनी प्रजा को शांति और समृद्धि प्रदान करने के लिए 1760 में महाराज ने उदयपुर की जगह पुराने अगरतला को अपनी राजधानी बनाया, परंतु शांति कुछ ही समय के लिए मिल पाई। अंग्रेजों के पांव भारत में पड़ चुके थे। 1761 से त्रिपुरा और ईस्ट इंडिया कंपनी में संघर्ष शुरू हुआ। युद्ध के मैदान में महाराज कृष्ण माणिक्य का पलड़ा हमेशा भारी रहा, परंतु अपनी कूटनीति से अंग्रेज अपनी पकड़ मजबूत करते गए। समय तेजी से बदला, मुगलों का पतन हुआ और अब सत्ता अंग्रेजों के हाथ में चली गई। इस परिवर्तन के बाद भी माणिक्य अपना कर्तव्य निभाते रहे। 1838 में महाराज कृष्ण किशोर माणिक्य ने वर्तमान अगरतला की नींव रखी। फिर आगमन हुआ उस राजपुरुष का जो त्रिपुरा में आधुनिकता की लहर लाने वाला भगीरथ बना। 1862 में महाराजा वीर चंद्र माणिक्य ने सत्ता संभाली। अब निरर्थक युद्ध बंद हो चुके थे और प्रगतिशील विचारों से त्रिपुरा की रूपरेखा बदलने लगी थी। अपने सतपथ गामी पूर्वजों की तरह ही महाराजा वीर चंद्र माणिक्य ने सामाजिक कुरीतियों पर घात किया। सती प्रथा बंद हुई, दास प्रथा से त्रिपुरा को मुक्ति मिली। जहाँ एक ओर सामाजिक सुधार हो रहे थे, वहीं नई व्यवस्थाओं का गठन भी हो रहा था। महाराज का सबसे बड़ा योगदान कला के प्रोत्साहक के रूप में रहा। वे वास्तव में संगीत, साहित्य, लोक साहित्य और फोटोग्राफी के पारखी थे। महाराजा वीरचंद्र की फोटो कला इतनी व्यापक रूप से लोकप्रिय हुई कि अमेरिका की फोटोग्राफिक पत्रिका प्रैक्टिकल फोटोग्राफर ने अपने एक अंक में महाराजा की सचित्र जीवनी प्रकाशित की। महाराज नए नए प्रयोग करने के लिए विख्यात थे। उन्होंने अपने ही कैमरे से खुद अपनी और महारानी की तस्वीरें ली। ये इतिहास की पहली सेल्फी थी। विविध कलाओं को संरक्षण देने के साथ साथ वे स्वयं एक प्रवीण संगीतज्ञ और कवि थे। महाराजा पेंटिंग में भी माहिर थे। उन्होंने अपने पूर्वज राजाओं के चित्र बनाने के लिए एक फ्रांसीसी कलाकार को नियुक्त किया। उनकी कल्पना और प्रतिभा की कोई सीमा नहीं थी। 1857 के गदर के बाद जब अवध का पतन हुआ, तब महाराज ही थे जिन्होंने आश्रयहीन कलाकारों को अपने दरबार में स्थान दिया। उनके दरबार के नवरत्नों में देश भर से आए कलाविद शामिल थे और जल्द ही वे भारत के
महानतम कवि के संपर्क में भी आए। अपनी जीवन संगनी महारानी भानुमती देवी की अकस्मात मृत्यु से संतापित महाराज को शोक सागर से उबारा एक युवा कवि द्वारा रचित कविता भग्नो हृदय ने उस प्रतिभावान परंतु अनजान कवि का नाम था रविंद्रनाथ टैगोर। इस घटना के बाद से त्रिपुरा के राज परिवार और टैगोर में एक अटूट संबंध बन गया। टैगोर ने महाराज की सहायता से त्रिपुरा के इतिहास का अध्ययन किया और उसे अपनी अमर कृतियों राजऋषि, विसर्जन और मुकुट में स्थान दिया। महाराजा वीरचंद्र माणिक्य के बाद महाराजा राधा किशोर माणिक्य से भी टैगोर के घनिष्ठ संबंध रहे। त्रिपुरा के राज परिवार ने भी शांति निकेतन और अन्य सुधार कार्यों में टैगोर को आर्थिक और नैतिक समर्थन देकर अपनी मित्रता निभाई। ब्रिटिश राज त्रिपुरा के लिए शांति का काल रहा, परंतु जब जब पराक्रम दिखाने का अवसर आया, त्रिपुरा के रणबांकुरों ने अपनी वीरता से विजयश्री और प्रशंसा बटोरी। द्वितीय विश्व युद्ध के समय जब जापानी फौज भारत की ओर अग्रसर थी, तब त्रिपुरा ने बर्मा में हो रहे युद्ध के लिए अपनी सेना भेजी और भारत पर जापानी आक्रमण को रोकने में एक महत्वपूर्ण सैन्य भूमिका निभाई। महाराजा वीर विक्रम द्वारा तैयार की गई फर्स्ट त्रिपुरा राइफल्स ने जापानी अतिक्रमण को कुचल कर रख दिया। अंग्रेज अफसरों से सम्मान और प्रशंसा पाकर त्रिपुरा के वीरों ने मातृभूमि को गौरव प्रदान किया। उच्च आदर्शों पर महान नरेशों वाला माणिक्य राजवंश कभी भी अपने राजधर्म से विमुख नहीं हुआ, परंतु हर उज्जवल सूर्य अपनी यात्रा पूरी कर अस्त हो ही जाता है। भारत की आजादी से 3 महीने पहले महाराज वीर विक्रम किशोर माणिक्य बहादुर का निधन त्रिपुरा के लिए प्रलय के समान था। उनके बाद उनके 14 वर्षीय पुत्र महाराजा किरीट विक्रमा किशोर माणिक्य को त्रिपुरा का राजा घोषित किया गया और शासन की बागडोर उनकी माता महारानी कंचन प्रभा महादेवी ने संभाली। परंतु महाराज वीर विक्रम की मृत्यु के बाद एक दिन ऐसा नहीं बीता जब राज्य में दंगा फसाद ना हुआ हो। यदि महाराजा वीर विक्रम 3 महीने और जीवित रहते तो वे मुस्लिम लीग के डायरेक्ट एक्शन से होने वाले विध्वंस को रोक सकते थे। त्रिपुरा की सरकार अराजकता की ओर बढ़ रही थी, हर तरफ मारकाट मची थी और उस पर त्रिपुरा पर पाकिस्तान का कब्जा होने का खतरा अलग से था। इस घोर निराशा के काल में एक बार फिर नारी शक्ति ने राज्य की रक्षा की। 13वीं सदी में महारानी त्रिपुरा सुंदरी ने दुश्मन से लोहा लेने के लिए तलवार उठाई थी। अब वर्षों बाद क्षत्राणी कंचन प्रभा महादेवी ने महत्वपूर्ण निर्णय लेकर अपने राज्य को सुरक्षित किया। त्रिपुरा के कई महान सपूतों ने अपनी मातृभूमि को बचाने के लिए आंदोलन किया और महारानी की शक्ति बढ़ाई। महारानी ने तत्कालीन केंद्रीय गृह मंत्री श्री वल्लभ भाई पटेल को त्रिपुरा के हालात से अवगत कराया। बाद में महारानी खुद नई दिल्ली में केंद्रीय गृह मंत्री पटेल के साथ इस मुद्दे पर चर्चा करने गई। अतिरिक्त बलों को त्रिपुरा भेजा गया और राज्य की स्थिति में सुधार हुआ। 9 सितंबर 1949 को त्रिपुरा विलय समझौते पर महारानी ने हस्ताक्षर किए, जिसके परिणाम स्वरूप त्रिपुरा भारत का पाटसी राज्य बन गया। माणिक्य राजवंश का गौरवशाली राज्य काल पूर्ण हुआ और त्रिपुरा एक उज्जवल भविष्य की ओर बढ़ चला। आज त्रिपुरा भारत का बेशक 3रा सबसे छोटा राज्य है, परंतु इसकी परिधि में हजारों वर्षों का प्रेरणादायक इतिहास है, उत्कृष्ट कला है, विस्तृत ज्ञान है और संजोई हुई धरोहर है भारत की संस्कृति की। त्रिपुरा का श्रेष्ठ संसाधन उसके नागरिक हैं, जिन्हें विरासत में वो गुण मिले हैं जो इस राज्य को निरंतर चरमोत्कर्ष की ओर ले जा रहे हैं। यहाँ बच्चों को बुनियादी शिक्षा मुफ्त दी जाती है और साक्षरता में त्रिपुरा देश के कई राज्यों से काफी आगे है।
जहां एक ओर इस प्रदेश में प्राकृतिक संसाधनों का अमूल्य भंडार है, वहीं यहां के मंदिर, महल और प्राकृतिक सौंदर्य हर वर्ष अनगिनत पर्यटकों को अपनी ओर आकर्षित करते हैं। त्रिपुरा नाम की गागर में संभावनाओं का असीम सागर है। किल विदुर वीरता सार में कम कादर्श अपने दिल में लिए कर्मठ त्रिपुरा वासी अपने राज्य को देश का गौरव बनाने के लिए सतत प्रयासरत हैं। सबकी मंशा बस यही है, ओजस्वी त्रिपुरा, तेजस्वी त्रिपुरा, उज्जयंत त्रिपुरा की युग युगांतर तक जय हो। Thank you.